ঠাকুর মা স্বামীজি অভিনন্দনজি সকলের আশীর্বাদ প্রার্থনা করে তাদের ভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা করব। আজকে আমি ঠাকুরের কথা আলোচনা করব। এখানে আসছি, আমার প্রথমবার এসেছি স্টার থিয়েটার। স্টার থিয়েটার শুনলেই মানে দেখে প্রথম মনে পড়ে নজির বিনোদিনীর কথা, গিরিশ ঘোষের কথা। আর নটি বিনোদিনীর কথা, গিরিশ ঘোষের কথা মানেই সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় কৃপাধন্য তারা, ঠাকুরের কৃপাধন্য। তো কৃপার কথাটা প্রথম মনে পড়ে যে কি কৃপা, কি কৃপা নটি বিনোদিনীকে কৃপা করলেন। নটি বিনোদিনী আজ অমর, সেই পরশ পাথর যাকে ছুঁয়ে দিচ্ছে সেই সোনা হয়ে যাচ্ছে। সে ধাতু কোথায় পড়েছিল সেটা অতটা বিচার্য ব্যাপার নয়, সেটা নর্দমাতেও যদি পড়ে থাকে সেও সে লোহাও সোনা হবে। নটি বিনোদিনী গিরিশ ঘোষ শুনলে, মানে দেখলে, এখানে আসছিলাম পথে, ওখানে নটি বিনোদিনী মিউজিয়ামটা রয়েছে, সংগ্রহশালা দেখলাম বাইরে থেকে প্রথমবার দেখলাম। এইখানটা থানার, এখানে গিরিশ ঘোষের কথা লেখা আছে, ওনার কথা, নাট্যকবি ব্যক্তিত্ব। তো সেই কৃপা মনে পড়ে আর কি। তাই খুব ভালো একটা জায়গায় আজ আমরা এসেছি। তো এই যে ঠাকুরের কৃপা কেন হলো না, এত মানুষ তো আছে সকলের উপরে তো এই কৃপাটা হলো না, কেন কি তারা ভক্ত তাই এই কৃপা সম্ভব পাওয়া তাদের পক্ষে সম্ভব হয়েছে। বলা হয় 84 লক্ষ জন্মের পর মনুষ্য জন্ম লাভ করা হয়, মানব শরীর ধারণ করতে এত সময় লাগে, এত জনিপথ পেরিয়ে পেরিয়ে জন্ম পেরিয়ে পেরিয়ে তবে মানব জন্মে পৌঁছাতে হয়। এই কথা সত্য বা মিথ্যা এটা আলোচনা সাপেক্ষ আলোচনা চলতে পারে, সে চলুক, কিন্তু এই কথাটা থেকে একটা কথা খুব বোঝা যায় যে কতখানি মূল্যবান মনুষ্য শরীর লাভ করাটা, কতখানি মহার্ঘ একটা ব্যাপার যে 84 লক্ষ জন্মের পরে আমি মানব শরীরটা পাচ্ছি। কেন কেন মূল্যবান, এত সময় আমাকে অপেক্ষা করেছে, এই আত্মাটার জার্নিতে তাকে এত সময় অপেক্ষা করতে হয়েছে। পার্থক্যটা কি, মানব শরীরটার মধ্যে একটা এমন ম্যাজিক রয়েছে যে শরীরটার মধ্যে দিয়ে সে চিন্তা করতে পারে। কার চিন্তা করতে পারে না, সে ভগবানের কথা চিন্তা করতে পারে। ভগবানকে, ভগবান হচ্ছে সোর্স, যেখান থেকে আমার চলা শুরু হয়েছে, আমাদের প্রত্যেকের চলা শুরু হয়েছে, যে বীজ থেকে আমি সৃষ্টি হয়েছি সেইখান থেকে যে আমার জার্নিটা শুরু হয়েছে, আবার আমার তার সমস্ত শক্তি সমস্ত ঐশ্বর্য আমি নিয়ে ঘুরপাক খাচ্ছি, কিন্তু আমার মধ্যে যে সেটা আছে আমি জানি না, আমি তার কাছে এখানে ফিরতেও পারছি না, আমি ঘুরপাক করছি জনি থেকে জনি, জন্ম থেকে জন্ম আমি ঘুরপাক খাচ্ছি, কিন্তু শুধু মানব শরীরটা ধারণ করলে আমি তার কথা চিন্তা করবার একটা সুযোগ জুটে যায় আমার। আমি ভাবতে পারি পোকা মাকড় গরু ছাগল কখনো ভগবানের কথা চিন্তা করেছে, করেনি। তারা কি করে, খায় দায় জন্ম দেয় বংশ বৃদ্ধি করে, আমরাও করি, আমরাও করি, কিন্তু আমরা শুধু ওইটি করতে পারলে তবে তাদের সঙ্গে আমাদের পার্থক্য হবে, তা না হলে আমি মানব শরীর পেয়েছি বটে, মনুষ্য জীবন পেয়েছি বটে, কিন্তু আমি একটি পোকা মাকড়ের সমতুল হয়েই এই জীবনটাকে নষ্ট করে দিয়ে আবার 84 লক্ষ জন্মের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। মানুষ শরীরটা এইরকম মহামূল্যবান, কিন্তু আমরা ফিরেও দেখি না বা ভাবি না
যেটার কি মূল্য, সময়টা বয়েই চলে যায়। যখন জীবনের প্রান্তে এসে পৌঁছাই তখন দেখি যে কাজের জন্য এত দিন পর্যন্ত যেগুলোকে অ্যাচিভমেন্ট বলে মনে করছিলাম, যে সকলের জন্য দৌড়াচ্ছিলাম, তখন দেখি যে সেগুলো কিছু কাজে লাগছে না, না জীবনে কাজে লাগছে, না জীবন থেকে বেরিয়ে যদি সত্যি তখন মধ্যে সকলের মধ্যে একটা হাহাকার জন্মায় যে কি হলো, এত যে জোগাড় করলাম প্রাণপণ চেষ্টা করে, এত সময় দিয়ে সারা জীবন ভোর, জীবনটা তো একটা ব্যর্থতার পর্যবসিত হয়ে গেল। আসলে মূল্যবান সময়টাকে আমরা নিজেরাই চেষ্টা করে করে মূল্যহীন করে দিই। এত মহার্ঘ জীবনের একটা করুণ সমাপ্তি, তখন জীবনের শেষে দাঁড়িয়ে ভাবছি কেন এসেছিলাম, কি করলাম, কোথায় আবার চলে যাব, কেন এই আসা আর যাওয়া, কিছুই বুঝতে পারি না। কত কিছুর জন্য আমরা ছুটেছি ছোটবেলা, লোভে ছুটেছি, এটা করবো নিরেই করলো, এটা ওটা সেটা ছুটেছি। যৌবন যখন হয়েছে ভোগের পিছনে ছুটেছি, বাড়ি চাই, গাড়ি চাই, 2 BHK তে থাকি, 3 BHK চাই, কমপ্লেক্স চাই, ছেলে মেয়ে তাদের তো বিদেশ মাস্ট, না মানে সোসাইটিতে একটা স্ট্যাটাস থাকে না, আর অনেক কিছু চাই, সুখ আরামের জীবন চাই। বার্ধক্য যখন এলো দেখলাম শুধু হতাশা এসে হাতটা ধরেছে, কারণ যেগুলো জোগাড় করেছিলাম এগুলো কোনো আর কাজে লাগছে না, শরীরের ভোগে শরীরটা ওই ভোগ নেবার মতো জায়গাতেই নেই। আর শরীর, যে শরীরটা পেয়েছিলাম না, যে শরীরটা এই মহত কিছু একটা দিতে পারত, আমি ভগবান হয়ে উঠতে পারতাম ভগবানের কথা চিন্তা করতে করতে, সেই শরীরটা এখন যন্ত্রণা দিচ্ছে, একটা বোঝা হয়ে গেছে, হতাশা, ডিপ্রেশন, আর কিছু নেই, নষ্ট হয়ে গেল একটা জীবন, আবার কবে আসবো। তাই কিছু একটা ধরতে হয়, কিছু একটা ধরতে হয় যা আমাকে এইরকম যখন হাহাকারের সময় পথ দেখাবে। কি ধরতে হয়, কি চাইব, আমরা সারা জীবন চেয়েই গেছি, এটা দাও, ওটা দাও, সেটা দাও, কৃপা কৃপা চাইতে হয়, কিন্তু আমরা কৃপা 2 প্রকার বুঝি। এক এক হচ্ছে যে আমাকে ওই দাও, তুমি কৃপা করে মা আমার সংসারে সুস্বাদ এনে দাও, কৃপা করে মা সকলের রোগ ভোগ থেকে মুক্তি দাও, কৃপা করে মা আমার অমুক কাজটি তুমি উদ্ভাব করে দাও, আমাকে শুধু দাও দাও অনন্ত চাওয়া। আরেকটা কৃপা আছে, সেটা হচ্ছে ঠাকুর আমাকে একটি মন দাও যে মনে এই সমস্ত চাওয়া নিঃশেষ হয়ে যায়, সব চাওয়া শেষ হয়ে যায়, যেন কোনো বাসনা থাকে না, কিছু থাকে না, যদি চাওয়া থাকে তবে সে যেন শুধু তোমাকেই চায়। কিন্তু সে সময় থাকতে থাকতে আমরা বুঝি না ব্যাপারটা কিরকম। মানে বেনারস গেছি বেড়াতে, বেনারস হচ্ছে কি করতে গেছি, পয়সা খরচা করে তীর্থ দর্শন করতে গেছি, তাই তো, বাবা বিশ্বনাথকে দর্শন করে আসব, দর্শন হয়েছে, গেছি শুধু চলে আসবো, ঘাটে ঘাটে ঘুরেছি, আরো কত কি দর্শন করেছি, করে প্যারা প্যারা নিয়ে বাড়িতে ফিরে এসেছি, যার সঙ্গে দেখা হচ্ছে পথে সে জিজ্ঞাসা করছে আর আমরাও উত্তর দিচ্ছি, কি উত্তর দিচ্ছি, এখন গেলাম গতবারের তুলনায় লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, প্যারার কোয়ালিটি আর মোটেই ভালো নেই, আর ঘাটগুলো কি নোংরা, 5-স্টার না 3-স্টার হোটেলে ছিলাম, কি খেলাম, বেনারসি পান খেয়েছি কিনা, রাজ্যের খবর বলে যাচ্ছি, শুধু যেটা উদ্দেশ্য ছিল সে কথা যে জিজ্ঞাস করছে সেও জানতে চাইছে না, আর আমি যে গিয়েছিলাম আমিও বলছি না, মূল উদ্দেশ্যটা ছেড়ে আমরা পথে বিপথে ঘুরে বেড়াচ্ছি, জীবনের ক্ষেত্রেও তাই। ঠাকুর বলছেন মূল উদ্দেশ্য কি, মানব শরীরটা পেয়ে
একটাই উদ্দেশ্য, না হলে পোকামাকড়ের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই, সে হচ্ছে ভগবান লাভ। ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এতদিন আমার উদ্দেশ্য ছিল শুধু টাকা, বাড়ি, গাড়ি এই সমস্ত করা। হঠাৎ শুনলাম কোন হাহাকার জন্মেছে, মনের পিছন দিকে চেয়ে দেখি সব তো স্বার্থের দ্বন্দ্বে একে অপরের সঙ্গে জড়িত, কেউ তো নিঃস্বার্থভাবে ভালোবাসছে না, যে স্বার্থ ফুরিয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে, প্রত্যেকটা বিচ্ছেদে হাহাকার হচ্ছে। তাহলে তেমন আমি কোথায় পাবো যেখানে একটু নিঃস্বার্থ ভালোবাসবে কেউ আমাকে? এই যে খুঁজছে, সেই খোঁজার জন্য এই চিন্তা যে কেন এলাম, কি করলাম, কোথায় যাব। তখন আমি শুনলাম একদিকে ভগবান লাভ এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হয়ে যাবে। ভগবান লাভ মানে কি? আমরা দুয়ে দুয়ে চারি সব মেলাচ্ছিলাম, প্রপার্টি ইনভেস্ট, প্রপার্টিতে ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্স বাঁচানো যেতে পারে, আমার কিছু লাভ হবে দু পয়সা, এখন ভগবান লাভ হিসাব তো মিলছে না, সে কেমন করে হয়? উত্তর আসবে যে ভগবান লাভ করার মানে হচ্ছে যে ভগবানকে তুমি জানো, ভগবানকে তুমি জানো। ভগবানকে জানা মানে তার স্বরূপ জানো, স্বরূপ মানে তিনি কিরকম, সে কি আমার, আমি তাকে ভগবান বলবো, কেন বলবো, তার কি গুণাবলী আছে যে আমি তাকে ভগবান বলবো? আমি দেখেছি কোনোদিন? দেখিনি, সবাই বলে, আমার মন তো বিশ্বাস করতে চাইছে না, আমি বিশ্বাস কেন করব? আর বিশ্বাস করলে তবেই শ্রদ্ধা আসবে, তবেই আমার মাথা তার পায়ের কাছে লুটিয়ে পড়বে, বলবে ঠাকুর মা তোমাদের এই মাহাত্ম আমার মধ্যে নেই, আমি কোথাও দেখিনি, তুমি আমার ভগবান। তখন আমি বলতে পারবো, তখন তার কথা আমি চিন্তা করব, দিনে রাতে অনুক্ষণ চিন্তা করব, করতে করতে তার যে গুণগুলো সেই গুণাবলী আমি প্র্যাকটিক্যালি সমস্ত জীবনের প্রতি ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব, বাস্তবায়িত করব। একদিন দেখব আমি দেখতে পাই নাই পাই, সকলে দেখবে আমার মধ্যে সেই ভগবানের গুণাবলী, সেই ভগবত সত্তার প্রকাশ ঘটেছে। এই হচ্ছে ভগবান লাভ করা, এই হচ্ছে ভগবান লাভ করা। সে কেমন করে হয়? গীতায় শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, একাদশ অধ্যায়ের 54তম শ্লোক, সেখানে বলছে ভক্তা তু অনন্যায়া শক্য অহম এবং বিধ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরমতম। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে যে কেমন করে তোমাকে পাওয়া যাবে। তখন ভগবান অল্প কথায়, ছোট্ট কথায় স্পষ্ট উত্তর দিচ্ছেন, ভক্তির দ্বারা পাওয়া যাবে। সে ভক্তি কিরকম হবে? সে ভক্তি হচ্ছে অনন্যায়া, ভক্তা তো অনন্যায়া, অনন্য ভক্তি হতে হবে। অনন্য ভক্তি কিরকম? শুধু ভগবান বোধ ছাড়া আর কিছু বোধ থাকবে না, ভগবান বোধ ছাড়া আর কিছু বোধ থাকবে না। বলা হয় ভক্তি কেমন করে হয়, না ভক্তি করতে করতেই ভক্তি এসে ভক্তি বাড়তে থাকে। অনন্য ভক্তি হচ্ছে ভগবান বোধ ছাড়া কিছু হবে না। ঠাকুর বলছেন ভক্তি করতে করতে একটা প্রেমের কর্ণ হবে, প্রেমের চক্ষু হবে, প্রেমের শরীর হবে, তখন ভগবান বই আর কিছু দেখা যাবে না। ঠাকুর কি সুন্দর উদাহরণ দিয়েছেন, প্রদীপের শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকো, এক দৃষ্টে তাকিয়ে থাকো, অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকো, তারপর যেদিকে তাকাবে, যেদিকে তাকাও, দেয়ালে তাকাও, যেখানে খুশি তাকাও, তুমি সেই প্রদীপের শিখা বই আর অন্য কিছু দেখবে না। ভগবানের কথা অনুক্ষণ ভাবো, অনুক্ষণ চিন্তা করো, ভগবানের নামগুলো কীর্তন করো, যে আমরা করছি, ভগবানের নামগুলো কীর্তন করো, স্মরণ মনন সারাক্ষণ ভগবানের সমস্ত গুণাবলীকে নিয়ে চিন্তা করতে করতে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সেটা অ্যাপ্লাই করি, বাবার ঐশ্বর্য আমার মধ্যে প্রকাশ হবেই, অমৃতের সন্তান।
তখনই চতুর্দিকে শুধু সর্বভূতে ভগবান দেখব। তাই বলছে তখন কি হবে অনন্য ভক্তি বললে জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং, তুমি দেখবে দর্শন করবে আমাতে প্রবেশ করবে, আমাতে প্রবেশ করবে মানে আমাতে মার্জ হয়ে যাবে, আমার গুণাবলীতে বাবাতে আর সন্তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, ভক্ত আর ভগবান এক হয়ে যাবে, ভগবান ভক্তাধীন। এই যে ভগবান আর ভক্তের মধ্যে একটা একটা যোগসূত্র আছে, কি যোগসূত্র? ভক্তি। এই ভক্তি সেই যোগসূত্র, সেই সুতো যদি পচা হয়, সেই সুতো যদি নরম হয়, ভেজাও থাকে, তাহলে কি হবে ছিঁড়ে যাবে, ভগবান আসবে না, সে টানে ভগবান এসে পৌঁছবে না। কিন্তু যদি স্ট্রং হয়, খুব শক্ত একটা দড়ি হয়, খাঁটি নিঃস্বার্থ, আমি তোমার জন্যই তোমাকে চাই, আমি তোমায় ভালোবাসি বলে তাই চাই, আমার কিছু দরকার নেই, আমার সংসারে সুসার করো চাই নাই করো, সুখ দুঃখে আমি তোমাকে প্রয়োজন মতো আমি তোমাকে ডাকি না, তুমি সুখ যখন আসে আমি যেন বলতে পারি তুমি সুখের সময় সুখ রূপে এসেছো, তোমাকে ধন্যবাদ জানাতে পারছি, এই তো আমার ভাগ্য, তুমি দুঃখ রূপে এসেছো কেন কি আমি কাতর হয়ে বারবার তোমাকে ব্যাকুল হয়ে ডাকতে পারছি, এই তো আমার পরম সুখ, কেন কি ডাকাতেই আনন্দ, অপেক্ষাতেই আনন্দ, তোমার কথা বলতে বলতে আমার চোখ জলে ভিজে যাবে, তাতেই আমার ভীষণ সুখ তৃপ্তি, কেন কি আমি তোমাকে ভালোবাসি, কেন কি আমি তোমাকে ভালোবাসি, ওই রকম ওই রকম হলে তখন হবে কি সে ভক্তাধীন, ওই ভক্তির টানে ভগবান ঠিক এসে পৌঁছাবে, নিঃস্বার্থ ভালোবাসা, আমারও তোমার জন্য তোমারও তো আমার জন্য, তখন তখন আমি সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্বত্র শুধু ভগবানকেই দেখবো, ভগবানকেই খুঁজব। তাই বেশ, আমরা তো দেখেছি ঠাকুরের জীবনের কথা, যে ঠাকুর তো ভক্ত, ভক্ত ঠাকুর মাকে ডাকছে, ভবতারিণীর মন্দিরে এসেছে ঠাকুর, তখন তো একটা সদ্য কিশোর ছেলে, তিনি সকলে ভবতারিণীর মন্দির তৈরি হয়েছে, মস্ত বড় মন্দির সব কিছু হয়েছে, কিন্তু পাষাণী মূর্তি, পাষাণ মূর্তি কিন্তু চিন্ময়ী হয়ে ধরা দেয়নি, কখন দিল, যখন এই ভক্ত গদাধরের ভক্তিতে জমজম করে উঠল সেই দক্ষিণেশ্বর মন্দির, তখন সেই পাষাণ মা চিন্ময়ী রূপে দেখা দিল। আজ ঠাকুর বলছেন যে আমি শুয়ে আছি, শুনতে পাচ্ছি পাঁইজোর করে মা ঝমঝম করে দোতলায় উঠছে দক্ষিণেশ্বরের, ঠাকুর বাইরে এসে দেখছে সত্যি মা পাঁইজোর করে দোতলার বারান্দার দিকে উঠে যাচ্ছেন, ঠাকুর গিয়ে দেখছেন দোতলার বারান্দায় আলুলায়িত কেশে মা জগদম্বা দাঁড়িয়ে আছেন, কখনো গঙ্গা দেখছেন কখনো কলকাতা দেখছেন, আজ সেই বারান্দা থেকে গঙ্গা দেখা যায় কলকাতা দেখা যায়, মা তো মাই, মা তো চিরকালই চিন্ময়ী, ভক্তের দৃষ্টি নেই, সেই প্রেমের দৃষ্টি নেই বলে আমরা কেউ দেখতে পাই না, আজ হয়তো সেই বারান্দায় দাঁড়িয়ে তিনি গঙ্গার দিকে তাকিয়ে থাকেন, এই কলকাতার দিকে তাকিয়ে থাকেন, কিন্তু কোনো ভক্ত সে দেখতে পায় না, কারণ কারুর সেই চক্ষু নেই, কারুর সেই কর্ম নেই, কারুর সেই ভালোবাসা নেই, তাই দেখতে পায় না। ওই মিন মৃন্ময়ী মা চিন্ময়ী হয়েছিল, মানে প্রাণ প্রতিষ্ঠা করেছিল ওই ভক্তের ভক্তির জোর, ঠিক কিনা? আজ তো হয় না, সে মন্দির শূন্য, মা এখনো আছেন, আমরা শুধু পাষাণ রূপে মূর্তি দেখেই চলে আসি। তো ভগবান লাভ করতে হবে, বেশ আমার মধ্যেও প্রশ্ন জেগেছে, আমরা দীক্ষা নিলাম, আমাদের উপায় যেটা যে দীক্ষা নিই, জপ করবো ধ্যান করবো,
তখন কি করব, জপে ঠাকুরকে মনে আনবার চেষ্টা করব, প্রতিটি জপে প্রতিটি নামে আমি তাকে দেখার চেষ্টা করব, ধ্যানে এই হৃদয়ের মধ্যে তাকে স্থাপন করবার চেষ্টা করব। জপ বসাই সার হয়, জপ করছি ধ্যান করছি শুধু অন্ধকার দেখতে পাচ্ছি, কিছুই হচ্ছে না, ঠাকুরের মূর্তি তো দূর, কিছুই হচ্ছে না, এক্সকিউজ আবার এক্সকিউজ শুরু হলো। এত কষ্ট আমার জীবনে, যত অশান্তি, যত ঝড়, এমনকি কি আর কারোর আছে? তাকে মনে হয়, নিজের দিকেও তাকাই মনে হয় ইম্যাচিউরিটি আমাদের কিছুতেই গেল না। ছোটবেলায় পড়তাম জানেন তো, সেই পরীক্ষার পড়া সময় সময় পড়তাম না, তো যথারীতি সময় কাজ সময় না করলে কি হবে, রেজাল্ট তো খারাপ হবেই, রেজাল্ট খারাপ তো তখন বাহাদুরি নেবার জন্য বলতাম, সেটাকে ঠাকার জন্য আমি ভালো রেজাল্ট করতে পারতাম। সেই সময় আমার শরীর খারাপ হয়ে গেল, বাড়িতে মায়ের অসুবিধা হয়ে গেল, কাজ করতে হয়েছিল, তাই জন্যে তো আমি ঠিকমতো পড়তে পারিনি। আজকে ওই এত বড় কিন্তু ইম্যাচিউরিটি একই রকম, ঠাকুরকে ডাকতে পারতাম, জপ হতো, ধ্যান হতো, মনে শান্তি কোথায়? এত ঝড়, এত প্রেশার, এত চিন্তা, এত যন্ত্রণা, আমার মতো যন্ত্রণা কারোর নেই। ঠাকুরকে কত ডাকছি, কেঁদে কেঁদে বলি, তবু ঠাকুর আমার তো যন্ত্রণা শেষ করে না, যন্ত্রণা শেষ করে না। ঠাকুর আমাকে কথা দিয়েছে, ঠাকুর আমাকে কথা দিয়েছে যে তুমি আমাকে একবারটি ডাকলে আমি এই তো গলির মোড়ে দাঁড়িয়ে আছি, যেই ডাকবে শুনতে পাবো, আসবো, এসে তোমার সব কিছু চাওয়াগুলোকে আমি মিটিয়ে দিয়ে যাবো, অসুবিধাগুলো মিটিয়ে দিয়ে যাবো, কেন কি তুমি এবার শান্ত মনে আমাকে ডাকবে। এরকম ঠাকুর কোথাও কথা দেয়নি। রোদ্দুর থাকলে ছায়াও থাকবে, আলো অন্ধকার সবার মধ্যে দিয়েই যেতে হবে। ভক্তশ্রেষ্ঠ ভাগবতে বলা হয়, ভক্তশ্রেষ্ঠদের মধ্যে গোপীদের কথা বলা হয়। সেই মজার কথা হচ্ছে, সেই গোপীরা যারা ভক্তশ্রেষ্ঠর তকমা পেয়েছে, তাদের সারা জীবন কেবল কেঁদে কেঁদে গেছে, সারাটা জীবন কান্নার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। তারা কিরকম ভক্ত ছিল, কেন তাদের ভক্তশ্রেষ্ঠ বলা হতো? একটা ঘটনা এরকম যে, গভীর অরণ্যের মধ্যে বসে শ্রীকৃষ্ণ ভগবান বাঁশি বাজাচ্ছে, আর সেই বাঁশির সুর ভেসে ভেসে আসছে লোকালয়ে। সেখানে গোপীরাও আছে, আরো অন্যান্য লোকও আছে, সে বাঁশির ধ্বনি সকলের জন্যই প্রসারিত হচ্ছে, সে অরণ্য বেয়ে শহরে আসছে, কিন্তু সকলে শুনতে পাচ্ছে না, সকলের কানে পৌঁছাচ্ছে না। ম্যাজিক না, ম্যাজিক না, সকলের মনটা উদ্গ্রীব হয়ে নেই ভগবানের ডাক শুনবার জন্য। গোপীরাও সংসার করছে, আর সকলেও সংসার করছে, ষোলো আনা মন সংসারের মধ্যে দিয়েছে, সংসারের প্রতিটি কাজে সর্ষের দানার মতো ছড়িয়ে দিয়েছে মনটাকে, কোথায় আনাচে কানাচে ঢুকে গেছে, খুঁজে বার করতে অনেক কষ্ট। তাই কানটা উদ্গ্রীব হয়ে নেই, উৎকর্ণ হয়ে নেই যে ভগবানের ডাকটা এলে সে শুনতে পাবে। তার সমস্ত মন ওই সংসারে, আমার স্বামী, আমার পুত্র, আমার পরিবার, বাড়ি, ঘর দোর নিয়েই সে ব্যস্ত, ভগবানের জন্য এক আনাও সে রাখেনি, ফিরিয়ে মনটাকে রাখেনি। তারা রেখেছে গোপীরা, কেন কি তারা ভগবানকে ভালোবাসে, তারাও সংসার করছে, কিন্তু তাদের মনটা ওই ষোলো আনা মনের সামান্য হয়তো তারা সংসারে দিয়েছে, বাকি 15 আনা একজোট করে ভগবানের দিকে রেখে দিয়েছে, ভগবানের ডাক আসবে মনটাকে প্রস্তুত করে রেখেছে, তাদের আধার প্রস্তুত, আধার প্রস্তুত। তাই তাদের কানে, তাদের কান উৎকর্ণ, তাদের কানে এসে ভগবানের বাঁশির ধ্বনি
সারা দিচ্ছে, ধাক্কা মারছে, শুধু গোপীরা শুনতে পাচ্ছে। এই কৃপা বাতাস বইছে, ফিল করতে পারছি না, কেন কি মনগুলো প্রস্তুত নয় আমাদের। আমরা ছড়িয়ে দিয়েছি মনটাকে শস্যের দানার মতো, ভগবানের দিকে তো মন নেই, ভগবান ডাকছে। গোপীরা কি করছিল বর্ণনায় আছে, সেই গোপীদের কেউ তখন তার স্বামীর সেবা করছিল, হয়তো পাখি ছিল বা কিছু করছিল। কোন গোপী তার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিল, নিজের সন্তান। কেউ তার পরিবারের জন্য আপন জন সব খাবে তাই রান্না করছিল যত্ন করে, কেউ নিজেকে সাজাচ্ছিল শৃঙ্গার করছিল যত্নে। সেই অরণ্যের পথ পেরিয়ে ভগবানের মাসির ধ্বনি ডাক এসে পৌঁছল গোপীদের গানে। রইল স্বামী, রইল সেই বুকের সন্তান, পরিবার পরিজনের রান্না, নিজেকে ভালোবাসা, সব সব ছেড়ে যেমন ছিল তেমনি ছুটল ভগবানের ডাকে, ভগবানের দিকে। মন একেবারে প্রস্তুত, যেই না ডাকা অমনি ছেড়ে দেওয়া, সব ছাড়ছি, কেন ভগবান পাব, ভগবান পেলে কি হবে, কিছু হবে না, আনন্দ হবে, তোমার পথ চাওয়াতেই তোমার আনন্দ, তোমার অপেক্ষা করছিলাম তাতেই তোমার আনন্দ হচ্ছিল, তোমার দেখবো তাতেই আনন্দ। একজন গোপী সেও শুনেছে ভগবানের বাঁশির ধ্বনি, সে ছটপট করছে শুনে ভগবানের কাছে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছে না। কেন কেন, সংসারে সে কাজ গুছাচ্ছে যে তৈরি হয়ে তারপরে যাব। ঠাকুর যেমন বান ডাক, বান দেখতে ডাকছেন সবাইকে, যেই বান এসেছে একটা মায়ের চক্ষানে বান এসেছে, আসবে কয়েক মুহূর্ত পরে বান চলে যাবে। ঠাকুর বসেছিলেন বান দেখতে, ছুটলেন পরনের কাপড় বদলে নিয়ে বান দেখতে দৌড়েছেন, ঠাকুর বান দেখলেন, আর সবাই নিজেকে রেডি রেডি করে যখন বান দেখতে গেল, বান তখন চলে গেছে। ঠাকুরের কি বকা ঝকা, বান কি তোমার জন্য বসে থাকবে। সব সংসার আমি গুছিয়ে গুছিয়ে তারপর ভগবানের দিকে মন দেব। যেমন ছিল তেমনি আধা প্রস্তুত, যেমন ছিল তেমনি চলে গেল। এই এই গোপীও তাই যাওয়ার জন্য ছটপট করছে, কিন্তু বাড়ির লোক ঘরে আগুন দিয়ে তাকে বন্দি করে রেখেছে, তাই যেতে পারছে না। শরীরটা দরজা জানলা ভেঙে তো যেতে পারবে না, কিন্তু মন তো ভগবানের পাদপদ্মে বিলীন হবার জন্য উদগ্রীব, তাহলে শরীরটাই একমাত্র বাধা। সেই গোপী তখন দেহ ত্যাগ করে ভগবানের সঙ্গে বিহার করতে চলল। এইরকম ভক্তি, এইরকম ভক্তি যে গোপীদের, সেই গোপীদের সারা জীবন শুধু কেঁদে কেঁদে কেটেছে। যখন দ্বারকায় নিয়ে আসা হলো এই গোপীদেরকে, তখন ফিরছে তারা দ্বারকা থেকে, দস্যুরা এলো, এসে সব লুট করে নিয়ে চলে গেল গোপীদের। আর তারপরে একদম শেষে সেই গোপীরা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করে নিজেদের জীবনগুলোকে শেষ করল। এই হচ্ছে ভক্তের পরিণতি। আর আমরা বলব কেন ভগবান আমার দুঃখ কষ্ট শেষ করে দিচ্ছে না, এত কাঁদছি তবু কেন ঠাকুর আমার কথা শুনছে না। সাধু সঙ্গ করতে পারে, ঠাকুর তো সাধুর সাধু, ঠাকুর এই যে বললাম এমন ভক্ত শ্রেষ্ঠ, তার ভক্তিতে মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে গেল, ঠাকুরের জীবনটা স্মুথ। আমরা দেখি যে ঠাকুরের ছবিতে সকলে প্রণাম করে, কেশব সেন থেকে আরম্ভ করে দুনিয়ার কত লোক ঠাকুরকে কত ভক্তি শ্রদ্ধা করছে, কত প্রণাম করে করে যাচ্ছে, সব বড় বড় পণ্ডিত লোকজন আসছে দেখেছি আমরা। গিরিশভট্ট দারুণ নাম করা ব্যক্তিত্ব ছিল তখন, তিনি পর্যন্ত ঠাকুরের বশ হয়ে যাচ্ছে, ঠাকুর তো নাম করা মহান ব্যক্তি,
দুঃখ কষ্টটার দিকে ফিরে দেখি জীবনটার দিকে, আমাদের জীবনে দুঃখ কষ্ট বলতে ঠিক কি কি হয়, মেন মেন কষ্ট প্রবলেম কি আমাদের জীবনে? আর্থিক কষ্ট, যদি পয়সা না থাকে প্রায় কিছুই থাকে না, ভীষণ কষ্ট, ঠিক কথা। আর কি সব হারানোর ভয় থেকে একটা কষ্ট আসে, চাকরি চলে যেতে পারে, পয়সা শেষ হয়ে যেতে পারে, জীবন চলে যেতে পারে, আত্মীয় স্বজন মানে মারা যেতে পারে, না হলে চলে যেতে পারে, বিচ্ছেদ বিরহ হয়ে যেতে পারে, এইগুলো তো। আর একদম শেষে কি এই শরীরটা যন্ত্রণা দেবে, এইটার কষ্ট। এগুলো ছাড়া আর কোনো কি আর কি কষ্ট? এগুলোই তো কষ্ট। ঠাকুরের জীবনটার দিকে দেখি, জীবনের প্রথম থেকে আর্থিক কষ্ট, শেষ দিন পর্যন্ত আর্থিক কষ্ট, তাই না? দেশ ঘর জমি ছেড়ে দিয়ে চলে এসেছি, অপরের দয়ায় পর্ণ কুটির, অপরের দয়ায় অল্প একটু জায়গা কোনো মতে একটা পাতার কুটির মানে বেঁধে তার মধ্যে বাস, অতগুলো সন্তান মা বাবা পড়েছেন আপনারা সবাই লীলা প্রসঙ্গে রয়েছে, দু তিন দিন একসঙ্গে খাবার জুটেনি, চন্দ্রামণি দেবী এসে বলছে ছেলে মেয়েগুলোর মুখে তো দুদিন কিছু দিতে পারলাম না, ঠাকুরের বাবা সুযোগ্য উত্তর দিচ্ছে, গৃহদেবতাই খাইনি রঘুবীরকে, কিছু দিতে পারলাম না, অতএব দু তিন দিন খাওয়া জুটছে না, এইরকম অবস্থা। 7 বছর বয়স বাবা মরে যায়, বাবা তো কত প্রিয় ছিল, নিঃসঙ্গ, সবাই বড় বড়, কে তার বয়সী কেউ না, ঘরে হাঁড়ি চড়ছে না ভালো করে, দাদা বাবার মতন প্রায় ভালোবাসে, বৌদি মারা গেল 13 বছর বয়সে, ছোট্ট ভাই বোন অক্ষয়, মা বুড়ো হয়ে গেছে, সংসারে আর্থিক কষ্ট এখনো চূড়ান্ত, দাদা তাই চলে গেল কলকাতায়, কিছু যদি আর্থিক সংগতি ফিরে আসার চেষ্টা করতে, একটা নিঃসঙ্গতা ঠাকুরের জীবনে পড়বেন। এই নিঃসঙ্গতা ঠাকুর কি দেখছেন তখন? এই নিঃসঙ্গতা তাকে হাহাকার দেয়নি, তার মধ্যে বৈরাগ্যের রং ধরাচ্ছে, বৈরাগ্যের রং ধরাচ্ছে। ঠাকুর দেখছেন কথামৃত পাতায়, দেখবেন যে ঠাকুর দেখছেন হালদার পুকুর, কথামৃততে ছোট ছোট যে উপমা সেগুলো তো তখনই দেখেছিলেন, কখন আর দেখলেন? ওদেশের ওদেশের হালদার পুকুরে, সেই পূর্ব কথা বলছেন, কখন দেখেছেন? কলকাতায় আসার আগেই হালদার পুকুর পানায় ভরা, যেই একটু পানা সরে যায় টলটলে জল, সূর্য প্রতিবিম্বিত হয়, অর্থাৎ এই মায়া আবরণ। ঠাকুর বলছেন মায়া আবরণ, পানার মায়া, ভিতরে সূর্য প্রতিবিম্বিত হয়, সেই একই শক্তি রয়েছে, শুধু মায়ার আবরণটা সামনে পড়ে আছে। শিখছেন চালকলা গাঁদা বিদ্যে তাই নেবেন না, এই সবের জন্য, এই যা মায়ার প্রসূত যে বাসনা, এগুলোর জন্য তিনি চেষ্টা করবেন না, চালকলা মাথা বিদ্যা তিনি নেবেন না, ডিনাই করছেন। পরে বলেছেন না আরো কি দেখছেন ঠাকুর? না, যাতা ঘুরছে ওই তিনি শিখছেন, এসব গুরু ঠাকুরের অবধূতের মতন, যা দেখছেন সেখান থেকে শিখছে, মেয়েরা যাতা ঘুরাচ্ছে, ডাল ভাঙছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ডাল, যে ডালগুলো গিয়ে ওই ডান্ডাটার মধ্যে গিয়ে আটকে যাচ্ছে সেগুলো রেহাই পাচ্ছে, কিছুতেই গুঁড়ো করতে পারছে না ওই পাথরের যাতা। ভগবানের স্মরণ নিয়েছে তাই সে ডাল গুলো হচ্ছে না, সংসারের পেশাইতেও সেগুলো গুলো হচ্ছে না, ভেঙে যাচ্ছে না, শরণাগতি। পরবর্তীকালে এগুলোই তো তিনি কাজে লাগাচ্ছেন, মায়া আবরণ সরাচ্ছেন, মায়ের শরণাগতি হচ্ছেন, অবধূতের মতো তিনি শিখছেন এইগুলো ওই সময়টাতে, হাহাকার করছেন না, বাবা নেই, খেতে পাচ্ছি না, কষ্ট, আমাদের বড় যন্ত্রণা, বর্ণগতির না না না, কাজে লাগাচ্ছেন। আমাদের দৃষ্টি ঠাকুরের দৃষ্টি,
দেখছেন ঠেকি পাচ্ছে মেয়েরা যে দিচ্ছে ধানগুলো এগিয়ে এগিয়ে, হ্যাঁ সে কত কি কাজ একসঙ্গে করে চলেছে সবাই জানেন। সে দিচ্ছে এগিয়ে এগিয়ে দিচ্ছে, হাতে করতে পারে তার শিশু সন্তান, সে দুধ খাওয়াচ্ছে, সে ক্রেতার সঙ্গে হিসাব কষছে, কথা বলছে, কখনো গল্পও করছে, কিন্তু ঠিক টাইম মতো ওটা দিয়ে যাচ্ছে, সব কিছু করছে, কিন্তু তার সবটুকু মন ওইখানে পড়ে আছে। পরবর্তীকালে ঠাকুর তো তাই সেগুলোই কাজে লাগাচ্ছেন, অবধূতের মতো তিনি প্রকৃতি থেকে এই সমস্ত শিক্ষা নিচ্ছেন। তাই আমরা দেখি কত ছোট্ট ছোট্ট উপমা তিনি ব্যবহার করছেন, কত সহজ, যেগুলো রোজ দেখা যায়, তার মধ্যে থেকে তিনি আমাদের ভগবত প্রেরণা দিয়ে যাচ্ছেন সেই গল্পগুলোর মধ্যে দিয়ে। কলকাতা এলেন, যখন কলকাতা এলেন পূজারী পদ গ্রহণ করলেন, দাদা চলে গেল, দাদা চলে গেল, আবার মস্ত বড় একটা মৃত্যু। বেশ, যে চালকলা মাথা বিদ্যে তিনি নেবেন না বলেছিলেন সংসারে সুসারের জন্য, তিনি সেই চালকলা মাথা বিদ্যে নিতে রাজি হলেন, পূজারীর পদ গ্রহণ করলেন। যখন সম্ভাবনা দক্ষিণেশ্বরের ভবতারিণী রানী রাসমণির মন্দিরের প্রধান পুরোহিত, তিনি বিশাল সম্ভাবনা তার সামনে, ওইটাকে সম্বল করে তিনি বিশাল কিছু একটা বাঁধিয়ে বসতে পারতেন, তখন তিনি সাধু সঙ্গ করছেন। এত শত মহাপুরুষ ভগবান দর্শন করেছে, বাবা দেখেছে রঘুবীরকে, নারায়ণকে দেখেছে, সত্যি নাকি ছোট থেকে চিন্তা, সত্যি নাকি আজ যে ঠাকুরের সামনে এসেছেন, এই যে এতদিনের মনটা তিনি প্রস্তুত করছিলেন, এখন সঙ্গে সঙ্গে রামপ্রসাদ দেখেছে মাকে চিন্ময় রূপে, তাহলে হয় কি সত্যি? সত্য দর্শন করতে হবে, তাই সত্য দর্শনের জন্য সব কিছু ছেড়ে তিনি চেষ্টা করলেন। চাকরি যেতে পারে, নিরাপত্তাহীনতার ভয় যেটা বলছিলাম, চাকরি চলে যেতে পারে, বাড়িতে কিন্তু মেন সোর্স অফ ইনকাম এইটা যাবে, সে গেল কি এলো ঠাকুর দেখছেন না তাকে, একবার ভাবছেন না, আমরা তার প্রমোশন হতে পারে, তার ঠাকুরের প্রমোশন হতে পারে, মাইনে বাড়তে পারে, কত লোকের মান্যগণ্য করবে, তা নয়। তিনি পঞ্চবটিতে গিয়ে বসে তিনি ধ্যান করছেন অন্ধকারের মধ্যে, আচার অনাচার করছেন, পূজার নামে অনাচার করছেন, আমরা সাধারণ চোখে দেখছি, তাই তো? ঠাকুরের তো সন্ধ্যা, ঠাকুরের সন্ধানে ফেরে, ঠাকুরের তো সন্ধ্যা আরতি এসবের দরকার হয় না, ঠাকুর তো মায়ের সঙ্গে ডাইরেক্ট কানেকশন করবার চেষ্টায় আছেন। কিন্তু প্রমোশন আটকে যায়, আমাদের অফিসের শত্রুরা আমাদের নামে আমাদের এতটুকু খুঁত নিয়ে গিয়ে বড় বাবুকে গিয়ে বলে দেয়, অফিসারকে বলে দেয়, তাই তো প্রমোশন হয় না, তাতেই তো আমাদের ভয় লাগে। সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে, খাজাঞ্চি মশাই নিজে এসে দেখছে কিরকম অনাচারটা করছে ঠাকুর, প্রত্যেকটা প্রত্যেকটা উপযুক্ত প্রমাণ সহ সাক্ষী সহ মথুর বাবুর কাছে নালিশ যাচ্ছে, আর অপেক্ষা করছে এই মথুর বাবু আসবে আর একটা রেজিগনেশন লেটার দিয়ে এখান থেকে দূর করে দেবে। ঠাকুর ভাবছেন আমি শুধু তোমাকেই ভাববো, আমি তোমার, তুমি মারলে মরবো আর রাখলে আমি তোমারই থাকবো, তুমি শুধু আমাকে দেখা দেবে, তোমার সত্য বলে জেনেছি তুমি আমায় দেখা দেবে। তারপর আমি মান সম্মানের মান অপমানের বিশাল ভয় করি, ঠাকুরের নামে বিশাল পাগল বিকৃত মস্তিষ্ক এই অপবাদ, হালদার পুরোহিত যে ঠাকুরের নখের যোগ্য নয়, ঠাকুর অর্ধ চৈতন্য চৈতন্যহীন, মানে কি আমরা বলি সেন্সলেস, ঠাকুরের সেন্সটা তৈরি হচ্ছে, যেই মাত্র তিনি চৈতন্য হারালেন, লীলা প্রসঙ্গে আছে খুব সুন্দর বর্ণনা আপনারা দেখবেন, ঠাকুর মুখ ঘষছিলেন, এরকম মা তুমি দেখা দেবে না, মুখ ঘষছেন, ঘষে ঘষে রক্তারক্তি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, পাথরে পড়ছেন, কাঁটায় পড়ছেন, দেখছেন না ঠাকুর মুখ ঘষছেন, চিৎকার করছেন, সবাই জড়ো হয়ে গেছে,
করতে করতে ঠাকুর অচৈতন্য অচৈতন্য সেন্সলেস। আসলে ঠাকুর বলছেন পরে, এই যে সংসার, যে সংসারের দিকে তাকিয়ে আমরা বলি এটাই সব, এটা চাই ওটা চাই, আমাদের কাছে এটা এত বড়, এর বাইরে যে কিছু আছে আমরা কখনো ভেবেও দেখি না, তাকিয়েও দেখি না। ঠাকুরের কাছে সেটা সব অস্পষ্ট ছায়ার মতো হচ্ছে। আর একটা সময় যখন বাইরের লোক দেখছে ঠাকুর পুরোপুরি অচৈতন্য চৈতন্যহীন হয়ে যাচ্ছে, তখন ঠাকুরের কাছে এটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল, মিলিয়ে গেল। আর কি খুলে গেল? আলোর রাস্তা। সেখানে কি আছে? শুধু মা আছে আর ঠাকুর আছে। এটি সেন্সলেস, সম্পূর্ণ চৈতন্য। তখন সে মা এসছে, মা এসে কোলে নিচ্ছে, আদর করছে, ভালোবাসছে। প্রতি মুহূর্তে মা ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরছে। ঠাকুর যোগ কানেকশনার করছেন না, মাই এখন ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরছে, ভক্তাধীন ঠাকুর। এই ভক্তির যোগে ঠাকুর মানে মা জগদম্বা ভক্তের সঙ্গে, আমাদের ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরছেন, প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন ঠাকুর। তো সেই সময় হালদার পুরোহিতের মতন মানুষ ঠাকুরকে লাঠি পেটা করে চলে গেল। আমরা অপমানের ভয় পাই। আর একদম শেষে এই শরীরের যন্ত্রণা তো এত যন্ত্রণাদায়ক, তখন মনে হয় আমি একজন ক্যান্সার রোগীকে জানতাম। শেষের দিনগুলো কেবলই বলতেন আমাকে একটু বিষ দিয়ে দাও, আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলো। তাকে দেখতে দেখতে আমার মনে হতো আমার যদি কোনোদিন রাজরোগ হয় না, এত পয়সা আমার কষ্ট নষ্ট, তারপরে এত কষ্ট, আমিও বলবো যে মানে যখনই ডিক্টেট হবে যে আমার এই রোগ হয়েছে, তখনই আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে বা কোনোভাবে শেষ করে দেওয়া হোক, এই যন্ত্রণা ভোগ করবো না বা কিছু করবো না, এরকম মনে হতো। যখন ঠাকুরের দিকে তাকিয়ে দেখি 72-73 সালে মথুর যে একটুখানি সাপোর্ট করতো, সে মথুর মারা যাওয়ার পরের বছরই বলা হয় ঠাকুরের এই ক্যান্সার রোগাক্রান্ত হলেন। 86 সালে ঠাকুর যাবে, শরীরটা যাবে, এত বছর তিনি কেবল যন্ত্রণাদক্ষ অবস্থায় কাটিয়েছে। ঠাকুরের কথা বলা হয়, মা বলেন বিশ্বস্কন্ধ চেহারা, আমরা যে ছবিটার দিকে তাকিয়ে জপ করি ধ্যান করি যে মূর্তিটা আমরা দেখি, সেটাই তো কিরকম চেহারা। আর একদম একটা অন্তলীলাতে যে ফটো আছে ঠাকুরের মরদেহ, আমি প্রথমবার বিশ্বাসই করতে পারিনি ওটাই ঠাকুর, একটা কঙ্কাল, শুধু চামড়া। কতখানি শারীরিক ক্ষতি হলে পরে ওই শরীরটা এই শরীরে পরিণত হয়, আর সেটা কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেলে তবে এটা হয়। শশধর পণ্ডিত এসছে ঠাকুরের কাছে, বিশাল পণ্ডিত। সে বলছে ঠাকুরকে এসে, আমি শুনেছি শাস্ত্রে আছে যে সব মন একত্রিত করে তুমি যদি চাও তাহলে পরে তোমার শরীরটা আবার ঠিক হয়ে যাবে, তুমি রোগ মুক্ত হয়ে যাবে। পণ্ডিত কিনা তাই বলছে, ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, কত যন্ত্রণা পাচ্ছেন তার মধ্যে সঙ্গে সঙ্গে বলছেন, তুমি পণ্ডিত হয়ে কথা কি করে বললে গো, আমি এইখানে এসে থমকে গেছিলাম, কেন ভুল কি বলেছে? ঠাকুর বলছেন যে মন ভগবানকে দিয়েছি, মাকে দিয়ে দিয়েছি, ওখানে আছে সচ্চিদানন্দকে দিয়ে দিয়েছি, সেই মনকে আমি নিজের জন্য বলবো। ওই পথ ধরে যদি এগোই তাহলে দেখতে পাবো, তাহলে দেখতে পাবো যে কিরকম ঠাকুর নিজে ভক্তাদের, যখন এইরকম ঘটনা ঘটছে ঠাকুর নিজে যখন মাকে পেয়ে গেছে, তখন আমরা দেখছি যে ঠাকুর সারাদিন কাঁদছে, কান্না চেপে বসে রয়েছে। কেন না, যেই সন্ধ্যা হলো ঘন্টা বাজতে লাগলো, মায়ের আরতি হতে লাগলো, ঠাকুর দৌড়ে উঠছেন কুঠির ছাদে, গিয়ে গঙ্গার দিকে মুখ করে, পাছে কেউ শুনতে না পায় তাই ঘন্টার আওয়াজের সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদছেন, তোরে কোথায় আছিস? কেন না, সকলকে তিনি এই দিয়েছেন।
যাবেন ঐশ্বর্য, সকলকে চৈতন্য দিয়ে যাবেন। তাই জন্য তিনি বলছেন, শেষ হয়ে যাচ্ছে আমার সময়, তোমরা আসো। এমন ভগবান ভক্তের জন্য কাঁদছে, আকুলি বিকুলি করছে। ইতিহাস বলছে ভক্ত ভগবানের জন্য কাঁদে। এমন ভগবান কে দেখেছে? ভক্তেরা ভক্তদের জন্য চিৎকার করে কাঁদছে। ভক্তের জন্য ঠাকুর কাঁদে। আমরা যে কষ্টের কথা বলছিলাম না, এই হৃদয়, হৃদয় তো 23 বছর ঠাকুরের সেবা করেছে, কিন্তু ঠাকুরকে ভালোবাসে, কিন্তু ঠাকুর বলছেন একটা জায়গায়, এত যন্ত্রণা দিয়েছে সে হৃদয় যে পোস্তার উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গেছিল। ঠাকুরের মতো লোক আত্মহত্যা করতে গেছে, কিরকম যন্ত্রণা সেই হৃদয় দিয়েছে। অথচ হৃদয়ের চাকরি হয়েছিল ঠাকুরের জন্য। ঠাকুর পালিয়ে পালিয়ে বেড়ায়, চাকরি করব না, মায়ের গয়নার হিসাব করতে হবে। হৃদয় এসেছে, মামারা আছে, আমার চাকরি হবে, আমার ঘরে বড় বড় কষ্ট বলছে। তাহলে তো কন্ডিশন ওইটা, তুমি তুমি মায়ের গয়নার হিসাব রাখবে, তবে আমি পূজা করবো। বেশ, তার জন্য তার সংসার চলে। সেই হৃদয় কত বড় অকৃতজ্ঞ বলা খুব অন্যায় হবে, কিন্তু কিরকম যন্ত্রণা দিয়েছে যার জন্য ঠাকুর আত্মহত্যা করতে গেছে। সেই হৃদয় অন্যায় করেছে বলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হৃদয় এসেছে, তার সংসারে এখন বড় কষ্ট, একটু টাকার জন্য তারা বড় কষ্টে আছে, আর ঠাকুরের কাছেও আসতে পারছে না বলে কষ্ট আছে। সে রাতের অন্ধকারে এসছে, পাছে লোকে দেখলে বিপদ হয়। বাগানের মধ্যে ত্রিশূলের ঢুকবার তার অধিকার নেই, বাইরে দাঁড়িয়ে আছে, ঠাকুরের কাছে খবর এসেছে। আর ঠাকুর ঘর ভক্তি ভক্ত, ভক্ত কারা? এই যে যাদের নাম আজকে ঠাকুরের সঙ্গে, যাদের ছবিগুলো টাঙানো থাকবে, এই সব ভক্ত, বড় বড় গৃহী ভক্ত একসঙ্গে তাদের নাম করা হবে। তারা সব ঠাকুরকে দেবতা মানে, তারা বসে আছে, তাদের বসিয়ে দিয়ে ঠাকুর যাচ্ছেন ঘুরে ঘুরে। বাগানের ওইখানে অন্ধকারে হৃদয় দাঁড়িয়ে আছে, দেখা করছেন, হৃদয় কাঁদছে, তার কষ্টের কথা বলছে। ঠাকুরের কিছু করবার ক্ষমতা নেই, তার নিজের কৃতকর্মের জন্য সে ফল ভোগ করছে। সেই কৃতকর্মটা ফলটাকে ঠাকুর বদলাতে পারেন না, কিন্তু ঠাকুর কাঁদছেন তার কষ্টে। ভক্ত যখন তার কৃতকর্মে, আমাদের পূর্ব পূর্ব জন্মের কৃতকর্মের ফল ভোগ করছি আমরা, এই দুঃখ, আমরা এই যন্ত্রণা, ঠাকুর না চাওয়ার কিচ্ছু করার নেই, কিন্তু ঠাকুর কষ্ট পান, ঠাকুর কাঁদছেন ওই হৃদয়ের জন্য। যেমন ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছে, ঠিক সেরকম ঠাকুর কিন্তু কষ্ট পান ভক্তের কষ্ট দেখে। কিন্তু এই ফল ভোগ করতেই হবে। সীতা রাজনন্দিনী, রাজকুলও বলত তার সোনা দানার কোনো অভাব নেই। সে যখন স্বামী বনবাসে গেল, সব সোনার গয়না, সব আরো মানে সুখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে দিয়ে সে কুটিরে বাস করতে গেল। পঞ্চবটিতে আছে, তার কোনো অভাব নেই। যে সোনা নিয়ে খেলা করে সব ছেড়ে যেতে পেরেছে, সে মায়া মানে সোনার হরিণ দেখল, সঙ্গে সঙ্গে মায়ায় পড়ে গেল, আর সোনার হরিণ চাই। কিংকর্তব্য বিমূঢ় কাণ্ডজ্ঞানহীন, সোনার হরিণ চাই, সোনার কি হরিণ হয়? আর যে এত কিছু সোনা নিয়ে খেলেছে, তার আবার সোনার একটা হরিণ দেখে এত লম্ব জম্প করবার কিছু আছে কি? মায়া, হ্যাঁ, পড়েছে, লোভ করেছে, বাসনা হয়েছে, ফল ভোগ করতে হবে, রাবণ ধরে নিয়ে গেছে। জটায়ু যে অত বড় পাখি, সেও কৃতকর্মের ফল ভোগ করতেই হবে, প্রারব্ধ ভোগ করতেই হবে। যখন ধরে নিয়ে গেছে, সেখানে ভয় দেখাচ্ছে, প্রলোভন দেখাচ্ছে, তখন স্বর্ণ লঙ্কা যে সোনার হরিণের লোভে এরকম চলে গেছে, হ্যাঁ, পাগল হয়েছে বলে তার এই শাস্তি হয়েছে। সে স্বর্ণ লঙ্কার অধীশ্বরী হতে পারে, তাকে তো রাবণ প্রলোভন দেখাচ্ছে, সেই প্রপোজাল দিচ্ছে তো। কিন্তু তখন সীতা কি করছে? তখন কি সোনার লঙ্কা পাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে? তখন শুধু অশোক বনে বসে সে ভগবানের স্মরণ নিয়ে রাম রাম
শুধু ভগবানের শরণ নিয়েছে, আর কিছু না, আর কোনো চেষ্টা করছে না আমাকে এখান থেকে নিয়ে যাও, কিচ্ছু না, শুধু ভগবানের শরণ নিয়েছে। এই বাসনার এই প্রারব্ধের ফল যবে ভোগ করা, শুধু ধৈর্য অবলম্বন করে শরণাগত হয়ে পড়ে আছে ভগবানের নাম নিয়ে। আর ভগবান কি করছে, ভগবান ভক্তের দুঃখে, সীতার দুঃখে এমন কাঁদছে, প্রকৃতিও কাঁদছে। তারপর কি করছে, ভগবান ভক্তকে উদ্ধার করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বালি সুগ্রীব এপিসোড, তারপরে মানব সেনা গঠন, ভগবান দৌড়াচ্ছে ভক্তকে উদ্ধার করতে হবে। কাঁদো, ব্যাকুল হয়ে কাঁদো, 3 বছর আগে বিশ্বাস ফেলে দেবে, ব্যাকুলতা, শরণা, এমন শরণ নিয়েছে ভগবানের, ভগবান নিজে ভক্তকে উদ্ধার করবার জন্য ব্যস্ত হয়ে সমস্ত কিছু নিয়ে উদ্ধার করে আনছে। ভোগ করবে না, না, পাতাল প্রবেশ হবে, সব কিছু হবে, সব জানে, কিন্তু ভগবানের শরণ নিয়েছে যখন ভক্ত, তখন সেটা হবেই। তাই ধৈর্য ধরে, তাই এই প্রারব্ধ আমাদের ভোগ করতেই হবে। আমরা কাঁদলে হবে না, ভগবানও আমাদের সঙ্গে কাঁদছেন, কিন্তু ধৈর্য, ধৈর্য তখনই হবে যদি তার স্মরণ নিয়ে বিশ্বাস করে তাকে ব্যাকুল হয়ে ডাকি। 11 মার্চ 1886 ঠাকুর চলে যাবেন, সেই বছরই অগস্টে রাত হয়ে গেছে, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, ভক্তদের মানে মন ভীষণ খারাপ, ঠাকুর কথা পর্যন্ত বলতে পারছে না। সেই রকম সময় কত যন্ত্রণা ভাবা যায়, কেউ খেতে পারেন না। সে সময় বলছে, মায়া কিরকম মায়ার আবরণ সরিয়ে দিতে হবে। তারপর বলছে, এখন এইরকম আমার শরীরের যন্ত্রণা, আস্তে আস্তে বলছে, এইরকম আমার শরীরের যন্ত্রণা, এখন আমার পরিবারের কথা চিন্তা হচ্ছে না, রামলালের কথা চিন্তা হচ্ছে না, বাড়ির কথা চিন্তা হচ্ছে না, পূর্ণ কায়েত তার কথা চিন্তা হচ্ছে। কেন? পূর্ণ ভক্ত, ভক্তের জাত নেই, পরিবার মায়া কি যা শুধু আত্মীয়জনের মধ্যে, আত্মীয়জনের জন্য হয়, ঠাকুরের ভক্ত, ভক্তরাই ঠাকুরের সবকিছু। তাই ওই যন্ত্রণার মধ্যে মৃত্যুর কয়েক মাস আগে তিনি কথা বলতে পারছেন না, কৃষ্ণেশ্বরে ওই কথাটা বলছে। 13 মার্চ সেদিন ঠাকুর বিশেষ, কথামৃততে লেখা আছে ঠাকুর সেদিন বিশেষ রকম অসুস্থ। ভক্তদের, ভক্তরা চোখের জল ফেলছে বসে বসে, ঠাকুর সকলকে ডাক, মাস্টার সাহেবকে ডাকছেন, ফিসফিস করে বলছেন, কথামৃতকার লিখছেন যে ঠাকুরের কষ্ট দেখে ভক্তদের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, এই কথাটা লেখা আছে সেখানে। ঠাকুর খেতে পারেননি, কথা বলতে পারেননি, পাচ্ছেন না, ভীষণ কষ্ট হচ্ছে। রাত্রি 2টার সময় কলকাতা থেকে কবিরাজ নিয়ে যেতে হয়েছিল, এত অসুস্থ হয়েছিল সেদিন ঠাকুর। ঠাকুর ডেকে বলছে, তোমরা সব কাঁদবে, তাই জন্য না এত যন্ত্রণা হচ্ছে, তবু শরীরটা ছেড়ে যেতে পারছি না, ভক্তরা কাঁদবে, তাই কষ্টটা তিনি শরীরে, শরীরটা রেখে শরীরটা ভোগ করবেন যন্ত্রণা। এমন ভগবান, তোমরা সব কাঁদবে, তাই আমি শরীরটা ছেড়ে যেতে পারছি না। তারপর আবার বলছেন আর একটা কথা, একটু সুস্থ হয়েছেন সেদিন কবিরাজ এসছে, বলছে আর একটু যদি শরীরটা থাকতো সবার চৈতন্য হতো, সবার চৈতন্য হতো, কিন্তু হুকুম নেই, তার যন্ত্র হয়েছি আমি, যেমন করবে। যখন ঠাকুর বলছেন যে তোমরা, তোমরা কাঁদবে, পথে পথে ঘুরবে বলে ওই জন্য, তারপর বলছেন তোমরা যদি সবাই মিলে বলো এ দেখো যায়, তবে যাবে। মাস্টার মশাই ভাবছে এই কি ক্রুসিফিকেশন, ঠিকই তো, যে শিষ্য ধরিয়ে দেবে যীশুখ্রিস্টকে, যীশুখ্রিস্ট অনেক আগেই জানেন, তবু এত বছর সেই শিষ্যকে বিয়ে করছেন, যেদিন ধরাবে সেই দিন রাত্রেবেলা তার হাত ধুইয়ে তাকেও খাইয়েছে নিজ হাতে, কাঁটার মুকুটটা এরপর পড়বেন তিনি, আর বলবেন সেই অবস্থায় ডাই উইল বি ডান,
আজই ভক্তরা কাঁদবে বলে তিনি শরীরটা দেখে যন্ত্রণাটা ভোগ করছেন। অনেক আগে মা দেখিয়ে দিয়েছে ক্ষতগুলো কেন হয়েছে, সব পাপ পায়ে তোমাকে পাপ মন নিয়ে স্পর্শ করেছে বলে ঠাকুর সেদিন বড় আনন্দিত। তিনি মুক্তি চান না, তিনি বারবার আসতে চান জগতের সকলের চৈতন্য যাতে হয়, সেই জন্য এখনো দুঃখ প্রকাশ করছেন অত যন্ত্রণার মধ্যে। আমি তো আরেকটু যদি শরীরটা থাকতো না তাহলে সকলের চৈতন্য হয়ে যেত, কিন্তু হুকুম নেই রাখতে না। এত দয়া, এইটি কি কৃপা, ধন্য আমরা। এত ভাবেন তিনি ভগবানের ভক্তের জন্য। আর একটা কথা বলে আমি শেষ করে দেব, সেটা হচ্ছে যে গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ আর কেদারনাথ চট্টোপাধ্যায় দুটো মানুষ, একটা বৈপরীত্য দেখাবো। কেদারনাথ চট্টোপাধ্যায় তিনিও ভক্ত, তিনিও ভক্ত, তিনি তার জীবনটা যদি আমরা দেখি তিনি ঠাকুরের কৃপাধন্য। তিনি প্রথম থেকেই ব্রাহ্ম সমাজ আরো কর্তা বাজা এই সমস্ত দলে ছিলেন। ঢাকায় যখন থেকেছেন বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঠাকুরের কথা বলেন, সর্বসময় তিনি মানে আধ্যাত্মিক পথেই আছেন। ঠাকুর একটা জায়গায় বলছেন, কেদার এসেছে ঠাকুর বলছেন সাংঘাতিক কথা, ওরকম যে ভক্ত মানুষ তাকে কিন্তু আমরা ভক্ত বলেই জানছি, আপাত মস্ত কোন রকম অসুবিধা নেই ক্যারেক্টারে। ঠাকুর বলছেন কেদারকে বললুম কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে। বড় ইচ্ছা হলো কেদারের বুকে একটু হাত বুলিয়ে দিই। ঠাকুরের এই গায়ে হাত বুলানো মানে আমরা জানি কি। ঠাকুর এরপর বলছেন কিন্তু পারলুম না, ঠাকুর যে সকলের পাপ হাতে পাপ মনে ছুঁয়েছে ক্যান্সার নিয়েছেন, তিনিও কেদারের বুকে হাতটা বুলাতে পারছেন না, তাহলে ভিতরটায় কি আছে? বলছে অঙ্কট বঙ্কট, সে অঙ্কট বঙ্কটের চেহারাটা তাহলে কিরকম যে ঠাকুর ছুঁতে ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন বা ঠাকুর ছুঁতে পারলেন না, অথচ তাকে আমরা তো বলেই জানি। গিরিশ ঘোষ, গিরিশ ঘোষকে আমরা মদ্য, কোনো অসুবিধা লাগছে না আমার বলতে, মদ্য ব্যবচারী লম্পট আরো নানান রকম কথা আমি তার সম্পর্কে বলতে পারি। 1886 সালের 1 জানুয়ারি তার একটা জিনিস ভক্ত, সে ভক্তি আছে, তার ভক্তিতে ওই কঙ্কাল সার দেহটাতে যেদিন তার আগে ঠাকুর প্রচন্ড রকম অসুস্থ, প্রচন্ড রকম অসুস্থ, বিছানাতেই পায়খানা পেচ্ছাপ চলছে, উঠে আসার সঙ্গে সঙ্গে সকলে মিলে তার সন্তানেরা সেটা রোদে দিচ্ছে যাতে ঠাকুর একটু ভালো বিছানায় শুতে পারে। ঠাকুর এসছে, গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করছে তুমি কি দেখেছো যে এমন কথা বলো, আমি অবতার, আমি ভগবান। গিরিশ ঘোষ এক মুহূর্ত অপেক্ষা করেনি, তার এই যে বিশেষণগুলো থাকতে পারে সে কি করেছে না করেছে আমরা জানি না, সঙ্গে সঙ্গে দেনাম দেয়ার অত বড় চেহারাটা নিয়ে বসে পড়েছে, হাঁটু গুজু হাঁটু মনে হাত জড় করেছে ঠাকুরের দিকে তাকিয়ে, ওই যে ভক্তির প্রাবল্যে গদগদ তার মানে অন্তরে, ওই যে কেদারের মনে অঙ্কট বঙ্কট, ঠাকুর ছুঁতে পাচ্ছেন না। আর গিরিশের ভক্তিটার প্রাবল্যটা কিরকম চূড়ান্ত, যেই বলেছে যে ব্যাস বাল্মীকি যারি হত্যা করতে পারে না, আমি কি বলবো, এই যে ভক্তির প্রাবল্য, সঙ্গে সঙ্গে ওই কঙ্কাল সার দেহটাকে যেটাকে মা নাকি শুধু একটু তার দিয়ে বেঁধে রেখেছে আমাদের জন্য, সঙ্গে সঙ্গে বলে ভগবৎ সত্তার আত্মপ্রকাশ ঘটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি বলছেন সেই কল্পতরু অবস্থা চৈতন্য হোক, যাকে ছুটছে তার চৈতন্য হয়ে যাচ্ছে, সে অদ্ভুত অবস্থা কিসের জন্য, ভক্ত, ভক্ত ওই দেহে ভগবানকে নামিয়ে আনলো সঙ্গে সঙ্গে ওই ভক্তির প্রাবল্যের জন্য। আর তাই জন্য 16 মার্চের কথা আমি মনে করাবো, সেই 1886 সালে ঠাকুর ভীষণ অসুস্থ, ভক্তেরা একেবারে বিছানা করে একজন শুয়ে আছেন নিচে, কাপড়ও শরীরে রাখতে পারছেন না। গিরিশ ঘোষ আসবে, ঠাকুর বোধহয় 14 বার জিজ্ঞাসা করছে গিরিশ এখনো আসছে না কেন, আসছে না কেন। গিরিশের জল খাবার এসছে, ফাগুর দোকান থেকে জল আনে, সে বিখ্যাত কচুরি টুচুরি, সেখান থেকেই আনতে হবে, এনেছো এনেছো। আর 4 মাস, 16 এপ্রিলের ঘটনা, আর 4 মাস পরে ঠাকুর চলে যাবেন, তিনি চলে যাবেন, তিনি গিরিশ জল খাবার খাবে, ফাগুর দোকান থেকে কচুরি আনতে হবে, তার জন্য 1000 বার
হাতও ভিড় করছেন, গিরিশ এসছে, কি আনন্দ! গিরিশকে বসিয়েছেন, ওইটা একটু প্রসাদ করে দিয়েছেন, খেতে তো পারেন না, যা জিভে ঠেকে কপালে ঠেকে প্রসাদ করে দিয়েছেন, খাচ্ছে, কি স্নেহ ভরা লেখা আছে দেখবেন আপনারা, স্নেহ ভরা দৃষ্টি নিয়ে গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করছে, ভালো বেশ করেছে কচুরি, বেশ করেছে কচুরি। গিরিশ ঘোষ খাচ্ছে, ঠাকুর উঠতে পারে না, হঠাৎ দেখছে সকলে দেখছে স্তম্ভিত হয়ে ঠাকুর হাজন পাচন করে উঠবার চেষ্টা করছে, টল টল করে তিনি ঘরের একদিক থেকে অন্যদিকে সরে যাচ্ছেন। কেন যাচ্ছেন? এই ঘরের কোন একটা পুজো আছে, তাতে জল আছে, তিনি নিজের হাতে গিরিশকে জল এনে দেবেন। উঠতে পারেন না, ভক্ত গিরিশ মদ্যপ নয়, ব্যভিচারী নয়, তার একটাই পরিচয় সে পরম ভক্ত, তাই ভক্তাধীন ভগবান তার জন্য জল আনতে যাচ্ছেন নিজের চূড়ান্ত অবস্থাতে, গিয়ে সে জলটা টলটল করে আনছে, তাতেও শেষ না, সে জলটা আঙুল ডুবিয়ে দেখছে, বৈশাখ মাস গিরিশ এত কষ্ট করে এসছে, আঙুল ডুবিয়ে দেখছে যে যথেষ্ট ঠান্ডা কিনা, দেখছে না মনে কথা হয়নি ঠাকুরের, বলছে আর একটু ঠান্ডা জল কোথাও পাওয়া যায় না। যখন সবাই খোঁজ খোঁজ করছে, কাউকে বললেই জলটা গড়িয়ে দিত, হবে না নিজে দেবে, যখন অনেক তদবির করে ওর থেকে ঠান্ডা জল আর কোথাও পাওয়া গেল না, কতবার ঠাকুর দুঃখ করছেন, গিরিশটা বৈশাখ মাসের রোদে এত কষ্ট করে এলো, তাকে একটু ঠান্ডা জল দেওয়া গেল না। গিরিশ খেল, গিরিশ চলে যাচ্ছে, ঠাকুর আবার কাউকে বলছে, ওকে বলো রাত্রেবেলা যেন বেশি খাবার না খায়, অবেলায় খেয়েছে তো পেট খারাপ হবে। হাত দুটো, হাত দুটো পাওলা মানুষ, ভগবত সত্তার এই রকম প্রকাশ। আমি বলবো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমার ভগবান, কেন কি তিনি ভক্তের জন্য এমন করে কাঁদতে পারেন, ভক্তের জন্য তিনি এতখানি নিজেকে দিতে পারেন। আমাদেরও প্রার্থনা যে আমরা তার কৃপা চাই, আমাদের কষ্ট যে এরকম ভগবান পেয়েও তার দিকে সংসারেই মনটা পড়ে থাকে, ষোলো আনা তার দিকে দিতে পারি না সবটুকু মন, তাই তার কৃপা প্রার্থনা করি যে ঠাকুর তুমি আমাকে অন্তত একটি মন দাও, সেই মন যে মনে আর সব চাওয়া বন্ধ হয়ে যাক, শুধু যেন তোমাকেই চাই। এই প্রার্থনা করে, সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের মতো শেষ করছি।